গুড মর্নিং এডিট করে বাদ দিন বুঝতে পেরেছে বাচ্চারা হাঁটতে পারবে না গুড মর্নিং আজকে দিনটা আমাদের কাছে ফাঁকা তো আমি তো অবধি মনাস্ট্রি যাচ্ছি ইউকসাম পশ্চিম সিকিমের গেজিং সাবডিভিশনের অন্তর্গত একটি ঐতিহাসিক শহর এটি সিকিম সাম্রাজ্যের প্রথম রাজধানী তৈরি করেন ফুনসুক নামগেয়াল ১৬৪২ খ্রিস্টাব্দে এটির উচ্চতা ১৭৮০ মিটার আর জনসংখ্যা মাত্র ৪১৩ জন তো আমরা চলছি হাঁটতে হাঁটতে আমি জানি না আমার বউ কতদূর হাঁটতে পারবে কতক্ষণ পর বলবে যদিও আমাদের বাড়ির যে হোমস্টের যে মালিক সে বলে দিয়েছে যখন তোমাদের মনে হবে যে আর হাঁটতে পারছো না তখন বলে দেবে আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো আর বউকে দেখেই মনে হয় বলেছে বুঝতে পেরেছে বাচ্চারা হাঁটতে পারবে না একদম সেই জন্য বলেছে এরকম রাস্তার মাঝে মাঝে একটু একটু ভাঙা ঠাঙা আছে ওই আমার বউ চললো ক্যামেরা ঝুলিয়ে স্ট্যান্ড ঝুলিয়ে হাঁটতে হাঁটতে এই সবে ২০০ মিটার হেঁটেছে ২০০ মিটার হেঁটে আমার বউ ক্লান্ত বলছে রোগা হয়ে যাবে কালো হয়ে যাবে তো আবার দাঁড়িয়ে পড়েছে ১০ সেকেন্ড চলছে ১০ সেকেন্ড দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আমরা কখন পৌঁছবো রাস্তার পাশে অসংখ্য জলপ্রপাত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কিছু ছোট আর কিছু বেশ বড় তো হাঁটতে হাঁটতে আমার বউ ক্লান্ত আমরা হাফ রাস্তা আমরা হেঁটেছি তো সেজন্য এখানটাতে আমার বউ বলছে ২ মিনিট এখানে রেস্ট নেবে যদিও ২ মিনিটটা আশা করছি ৫-১০ মিনিটেই শেষ হবে তো এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা আলটিমেটলি ওটা গুগলে বলছিল ১ কিলোমিটার বাট ইটস অলমোস্ট ১.৫ কিলোমিটার এইখানে একটা বোর্ড আছে এই বোর্ডটাতে লেখা আছে ওয়ে টু দুবদি মনেস্ট্রি ওকে ৩১২ মিটার আর বউ বসে পড়েছে সিটা দেখে যোগকে আমার বউ অলরেডি রক্তদান করে দিয়েছে ছোট ছোট যোগ কিন্তু আমরা শ্রী বে মনাস্ট্রির উদ্দেশ্যে উঠতে লাগলাম অগস্ট মাস সারা রাত বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় এইভাবে গাছ উপড়ে পড়েছিল রাস্তা হারিয়েছে ভাবলাম এমন সময় এই বোর্ডটা দেখে একটু স্বস্তি হলো পুরো রাস্তাটাই শ্যাওলা আর জোকেদের সমাবেশ তাই জুতো কিন্তু মাস্ট এই যে পোকার যে আওয়াজটা আমি জানি না শোনা যাচ্ছে কিনা বাট ইটস দারুণ এটা মাঝখানে একটা ছোট্ট স্তূপার মতো একটা রয়েছে কি হয়েছে আমার বউ পাখি আছে চুল করছে হাঁপাতে হাঁপাতে শেষমেশ পৌঁছালাম মনাস্ট্রির গেটে দরজাও খোলা ছিল যেন প্রকৃতি আমাদেরই অপেক্ষায় ছিল আমরাও তো এত দূর থেকে দেখা করব বলেই এসেছিলাম তাই আর দেরি না করে ঢুকেই গেলাম এখানে মনাস্ট্রির ব্যাপারে কিছু তথ্য দেওয়া আছে আর মনাস্ট্রির বয়স মোটামুটি ৩২১ বছর তো এটা হচ্ছে মনাস্ট্রিটার একটা ভিউ নিচ থেকে এটা একটা সবচেয়ে ভালো জিনিস মনাস্ট্রিটার পুরো জঙ্গলের মাঝখানে উপরে উঠে যেতে হবে আমরা হেঁটে এসে হাঁপিয়ে গেছি সেই জন্য একটা বসার জায়গা ছিল আমি যাই নাকি জোককে জোকে ধরেছে তো যে কোনো মনস্ত্রীর মতো এখানেও শুজ নট অ্যালাউড তাই আমরা জুতো খুলে দিলাম এখানে আমাদের ভাই শুয়ে আছে ভাই জুতোগুলোকে দেখবে ভালো করে দুব্দি মনাস্ট্রিকে ইউকসাম মনাস্ট্রিও বলা হয় তিব্বতি বৌদ্ধ ধর্মের নাইংপা সম্প্রদায়ের বৌদ্ধ উপাসনালয় এটি উচ্চতা ২১০০ মিটার তৈরি হয় ১৭০১ খ্রিস্টাব্দে তৈরি করেন লাতসুন নামখা জিগমে এবং ওনার সাথে আরো দুই লামা এটি সিকিম রাজ্যের সবচেয়ে পুরনো মনাস্ট্রি মনাস্ট্রিটি অনেকখানি এলাকা জুড়ে বিস্তৃত এটা
পেছনের দিকটা। এই মহারাজ খুবই ব্যস্ত, ওসব আদর টাদর খাওয়ার সময় নেই, চললাম আমি বলে পালিয়ে গেল। দুগ্ধি মনাস্ট্রি ছাড়াও আরো অনেক জায়গা ঘুরে দেখাবো, কিন্তু সেগুলো তোলা রইল পরের ভিডিওর জন্য, নইলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বোর হবেন আর ভাববেন ওরে বাবা রে এরা কত বড় বড় ভিডিও বানায় রে। আমরা দুগ্ধি থেকে নিচে নেমে গেছি, এইখান দিয়ে একটা নিচ দিয়ে রাস্তা আছে, শান্তিপূর্ণ অনেক গালি আছে, শান্তিপূর্ণ আসো।